আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। হ্যালো, এই তো সামনে সামনের গাড়ি, এই যে আসেন। ঠিক আছে, আমাদের আজকে এই যে ঈদের দ্বিতীয় দিন, আজকে বাংলাদেশে ঈদ হইতেছে। গতকালকে আমাদের ঈদ গেছে, কিন্তু আমাদের কাজ ছিল, এই জন্য আমরা ই করি নাই। কিন্তু আজকে আমরা বাড়িতেছি, ঘুরতে যাব আজকে সবাই মিলে। এই যে দোস্ত, এই যে আরেকজন, ওকে তো আমরা আজকে যাব একসাথে। আর কত এসে আরেকজন কই আমি ওকে বাস খালাস খালি বলি না, সে সমস্যা নেই, আমরাই যাই নাকি। আর কত হয়েছে কি, ওকে তাহলে আমরা আজকে যাবো হলো এই সৌদি বর্ডারে, সেখানে যাইয়া ছবি মুভি উড়াবো, দৃশ্য মৃশ্য দেখবো। তারপরে যে মানে ওইখানে স্পেশাল বলতে, যাই হোক আমরা ওইখানে যাইলে ভিডিও বানাবো, মানে ওইগুলো দেখাবো এখানে কি কি আছে না আছে আসার বিষয়। ইউটিউবে তো এখন আমার ভিডিও দেখো না তুমি, তোমার ভিডিও তো ওদিন ঢুকিয়ে তো অনেকগুলো। এখন আমরা সৌদি বর্ডারে যাওয়ার জন্য ফ্লাইওভারে টোল দিলাম, তো টোল দিয়ে এখন টোল পাস দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এখানে টোল দিলাম হলো আমরা বাহরাইনের আড়াই দিনার। আড়াই দিনারে বাংলাদেশে বর্তমানে আসে দিনা এক দিনারে 300 টাকা, তার মানে দুই দিনারে 600,
700-750 টাকা, ঠিক আছে? তো আমরা এক গাড়ি একটা কার, ওকে, আমরা কারের ই দিছি, তো যে কোনো ই হোক না কেন, মানে ওইগুলা আই গেস মানে সবগুলা কার সেম, কার হোক বা বাইক হোক, আই গেস বাইক বাইক তো এখানে যায় নাই, বাস কার যায় আর কি, কার ট্রাক এগুলা, ট্রাকের জানি না, বাস বাইকের যেটা এটা হচ্ছে এখানে বাহরাইনে 2.5 দিনার কইরা, মানে ঈদ উপলক্ষে 2.5 দিনার কইরা, আর ঈদ ছাড়া হইলে 2 দিনার, মানে 5 টাকা মেবি কম বেশ হয় আর কি, এরকম আর বেশি কিছু না। সো বাংলাদেশে টাকা এখানে মাত্র আমরা দিছি হলো 700 টাকা, 700 টাকা। আর বাংলাদেশে যদি হইতো তাহলে বাংলাদেশে মানে আমাদের যে পদ্মা ব্রিজ, এই পদ্মা ব্রিজে মানে দেখলাম যে এখানে মানে 800, 1000, 1500, 2000 টাকা, মানে প্রচুর টাকা এরকমই করে নিচ্ছে, মানে অতিরিক্ত। তো এখানে মানে অনেক 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 কম, মানে অন্যান্য দেশে বাহিরের দেশে যেগুলোই হয় অনেক কম টাকা মানে চার্জ করা হয় সব কিছু থেকে। আবার এখানে সীমিত একটা মানে নির্দিষ্ট একটা ডেট পর্যন্ত এই টোলগুলো আদায় করা হয়, এরপরে তো এই টোলগুলা মানে নেওয়া বন্ধ করা হয়, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে যে জিনিসটা শুরু হয় এটা আর কখনো শেষ হয় না, ঠিক আছে? এটা চলতেই থাকে চাই যে কোনো কিছুই হোক না কেন। ওকে, তাহলে আপনারা এনজয় করেন ভিডিওটা, আর আশা এটা এক পার্টে হবে না, এটার দ্বিতীয় পার্ট আপনারা এটার পরে আসবে ইনশাল্লাহ। সো প্লিজ আপনারা সাথেই থাকেন, এটা শুধু মোটো ব্লগ মতো হয়ে গেল এটা, আর নেক্সট ব্লগটা আসবে ওই বর্ডারের ওই জায়গায় কে মানে আমরা কোথায় কোথায় গেলাম, কী করলাম না করলাম, ওইটা আমরা দেখাবো ওই জায়গায়। সো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমার যে নেক্সট ব্লগটা আসবে সেটা আপনাদের কাছে চলে আসবে। থ্যাংক ইউ।